বন্ধুরা, তোমাদের আগেই বলেছি আমাদের ভূপৃষ্ঠ কিন্তু ক্রমাগত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। একেবারে পৃথিবীর যখন উৎপত্তি হয়েছিল সেই সময় থেকে এখন অবধি কিন্তু পৃথিবী একই অবস্থায় নেই। এক সময় পৃথিবীর এই উপরের ভূমিরূপগুলো কিন্তু ক্রমাগত পরিবর্তন হয়েছে এবং এখনও কিন্তু হচ্ছে, এবং হয়ে হয়ে সামনেও কিন্তু ভবিষ্যতে এই রূপগুলো কিন্তু এমনভাবে থাকবে না। এবং এই ভূপৃষ্ঠে যে পরিবর্তনগুলো হচ্ছে সেটি হতে পারে ধীর, সেটি হতে পারে আকস্মিক। আজকে আমরা ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণগুলো সম্পর্কে জানব এবং তার ফলাফলগুলো সম্পর্কে জানব। প্রথমেই আমরা দেখে নিই যে ধীর পরিবর্তনগুলো কীভাবে হয়ে থাকে। প্রথমে বলে নিই বন্ধুরা, এই যে ধীর পরিবর্তন, এই ধীর পরিবর্তনগুলো হয়ে থাকে মূলত সূর্যের তাপ, বায়ু প্রবাহ, বৃষ্টি, নদী ইত্যাদির মাধ্যমে। এবং এইগুলো কি করে, শিলাকে চূর্ণ বিচূর্ণ করে, এবং শিলাকে চূর্ণ বিচূর্ণ করে ভূত্বককেও নতুন আকৃতি দেয়। তাহলে ভূপৃষ্ঠে ধীর পরিবর্তনের কারণগুলো প্রথমটি হচ্ছে বিচূর্ণীভবন ও ক্ষয়ীভবন। দেখো, বিচূর্ণীভবন এবং ক্ষয়ীভবন কি, ধরো এটি একটি শিলা, এই শিলাটি ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম ছোটো ছোটো শিলায় রূপান্তরিত হলো। যদি সেটি ক্ষয়প্রাপ্ত হয়ে স্থানান্তর না হয় তবে সেটি হচ্ছে বিচূর্ণীভবন, আর ক্ষয়প্রাপ্ত হয়ে সেটি যদি স্থানান্তরিত হয় তবে সেটিকে আমরা বলবো হচ্ছে ক্ষয়ীভবন। এরপরে যে পরিবর্তনটি সেটি হচ্ছে অপসারণ। বন্ধুরা, অপসারণ শব্দটা যখন শুনছো তখনই বুঝতে পারছো যে শিলাচূর্ণগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে অপসারণ হিসেবে অভিহিত করা হয়। এই শিলাচূর্ণগুলো এক স্থান থেকে অন্য স্থানে কীভাবে যায়, সেটা যেতে পারে নদীর স্রোতের মাধ্যমে, যেতে পারে বায়ুপ্রবাহের মাধ্যমে, অথবা যেতে পারে হিমবাহের মাধ্যমে। এর পরে যে পরিবর্তন সেটি হচ্ছে নগ্নীভবন। দেখো বন্ধুরা, ধরো এটি একটি বড় শিলা, এরকম ছোট ছোট কিছু শিলার নিচে রয়েছে। এখন উপরের শিলাগুলো যদি চলে যায় তাহলে এই যে নিচে বড় শিলাটি রয়েছে সেটি কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। এই যে উন্মুক্ত হয়ে যাচ্ছে, এটিকে উন্মুক্ত হয়ে যাওয়া বা নগ্ন হয়ে যাচ্ছে, এই যে নগ্ন হয়ে যাওয়াকে, এরূপ প্রক্রিয়াটিকে বলা হয় নগ্নীভবন, বা ইংরেজিতে যেটিকে বলা হয় ডেনুডেশন। এরপরে শেষ প্রক্রিয়াটি হচ্ছে অবক্ষেপণ। অবক্ষেপণ আর কিছুই না, শিলাচূর্ণ এক স্থান থেকে আরেক স্থানে যে জমা হয় সেই জমা হওয়াটাকেই অবক্ষেপণ হিসাবে অভিহিত করা হয়। বন্ধুরা, এই যে বিচূর্ণীভবন হচ্ছে, ক্ষয়ীভবন হচ্ছে, অপসারণ হচ্ছে, নগ্নীভবন হচ্ছে, অবক্ষেপণ হচ্ছে, এই সবগুলোতেই কিন্তু বৃষ্টি, বায়ুপ্রবাহ, সূর্যের তাপ, নদী, হিমবাহ এগুলো কিন্তু প্রত্যক্ষভাবে প্রভাব রাখে। এবং এই প্রত্যক্ষভাবে প্রভাব রাখে বলেই এগুলোর ফলেই ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন হয়ে থাকে এবং ভূপৃষ্ঠে নতুন নতুন আকৃতি দেখা যায়। ধন্যবাদ বন্ধুরা।